বরাবরের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমার বই লিগাল পাবলিকেশন বইটা নিবে তোমরা, এটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এটা বড় আকারে দেখানো হচ্ছে। দেখো যেমন এখানে দেখা একটা রোবট দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের পাঠ ঘোষণা, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত ন্যানো টেকনোলজি অধ্যায় প্রথম অধ্যায়। দেখো বইয়ের প্রথম অধ্যায়, যে কোনো বই যে কোনো রাইটারের প্রথম অধ্যায়। আমার বইতে 32 থেকে 34 পৃষ্ঠা। আমার বই আবুল কালাম, তারিখ 19/10/2020, সময় 12:12:20। এই পাঠ্যসূচি শিক্ষার্থীরা যা অর্জন করবে, ন্যানোটেকনোলজি কি বলতে পারবে, ন্যানোটেকনোলজির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ন্যানোটেকনোলজির বই বর্ণনা করতে পারবে, ন্যানোটেকনোলজির তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা করতে পারবে, খাদ্য শিল্পে ন্যানোটেকনোলজির ব্যবহার বর্ণনা করতে পারবে, উপস্থাপনা আছে। দেখো ন্যানো শব্দটি গ্রিক ন্যানোস থেকে এসেছে, যার অর্থ আবেদনিক, অর্থ বাম বাম মধ্যে সূত্র প্রাণী অথবা জাদুঘরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্র আকৃতির প্রাণী। যেমন আমরা পশ্চিমে বিলিবোর্ড, বিলিবোর্ড খুব ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ ছিল, মানুষ ছিল। এখানে গালিবার ট্রাইবার্স এসে দ্বীপটাকে দখল করলো। এখানে আবার ক্ষুদ্র ক্ষুদ্র হলে কি হবে, এরা সব ছোট ছোট প্রাণীগুলো মানুষগুলো যন্ত্র তৈরি করার বিজ্ঞান। কিছুর 100 কোটি ভাগ এক ভাগকে ন্যানো বা ন্যানো স্কেল বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় 1 মিটার এর 100 কোটি ভাগ এক ভাগকে ন্যানোটেকনোলজি বলা হয়। এখান থেকে তুমি এই লাল কালো এটা লিখলে হবে, তুমি 1 নম্বর পাবে। এই যে ছবি কালা কালো কালি, ন্যানোটেকনোলজি হলো অনুপ্রমা দিয়ে কোনো ডিভাইস বা যন্ত্র তৈরি করার বিজ্ঞান। বেশি লাগার প্রয়োজন তাহলে কম্পিউটার, ফ্রিজ, টেলিভিশন, মোবাইল ইত্যাদি ন্যানোটেকনোলজির প্রযুক্তির উদাহরণ। তাহলে এগুলো হলো ন্যানো প্রযুক্তি। দেখো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, যদি একটি মার্বেল 1 নেনোমিটার হয় তাহলে পৃথিবীর সাইজ হবে 1 মিটার। একটি মার্বেল যদি 1 নেনোমিটার হয় পৃথিবীর সাইজ হবে কি 1 মিটার। 1980 সালে IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এটা কম্পিউটার হার্ডওয়্যার তৈরি করতে সেরা বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছে। এতে ছোটখাটো একটি পিঁপড়াকে মনে হবে একটা ডাইনোসরের মতো। আমরা অনেক সময় ডাইনোসর ছিল অনেক বড় বড় জীব, কিন্তু বাস্তবে নাই। এটা প্রকৃতির কারণে, এটা ডাইনোসর গুলো বর্তমান নাই, কিন্তু এই ডাইনোসরের বিভিন্ন মুভি দেখতে হয় আমরা, বিভিন্ন সিনেমা দেখতে পাই এবং বাস্তবের রিলেটিভ প্রয়োগ করে। ন্যানোটেকনোলজির জনক, এই যে চিত্রটি দেখো, এটার নাম কি, নোবেল বিজয়ী প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যান 1959 সালে 29 জানুয়ারি এক বক্তৃতায় সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা দেন। এই জন্য রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। অর্থাৎ উনি প্রথমে এটা ধারণা দেন ন্যানো প্রযুক্তি কি জিনিস,
এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করা হবে। উনি যেহেতু এই কথা বলেন, উনি ন্যানো টেকনোলজির জনক রিচার্ড ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যান ইউরোপ আমেরিকা, দেখো ইউরোপ আমেরিকা এশিয়ার উন্নত দেশগুলোতে ন্যানো প্রযুক্তির উপর ব্যাপক গবেষণা হচ্ছে চলছে। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে, কয়টি প্রক্রিয়া? দুটি, একটি হলো যেমন দেখো এই যে টপ টু বটম, কোন বড় জিনিসকে কেটে ছোট ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। যেমন যে আলু চিপস, এই আলু চিপস খাও তোমরা, এটা একটা আলু থেকে অনেক প্যাকেট চিপস হবে, সেই জন্য এরা অনেক টাকা ইনকাম করে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তৈরি করে। যেমন দেখো এই যে এখানে এটা একটা বড় জিনিস, এটা বড় জিনিস, এটা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র চিপস তৈরি। এরপরে দেখো বটম টু টপ পদ্ধতিতে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে, ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে কোনো বড় জিনিস তৈরি করা হয়। এই যে ক্ষুদ্র আকারের জিনিসগুলো দিয়ে বড় জিনিস তৈরি করা হয়, এটা একটা অবস্থির বিপরীত। দেখো আমাদের বর্তমান টপ টু বটম প্রযুক্তি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স বলতে যেটা ইলেকট্রনিক্স ডিভাইস গুলো, তোমাদের মোবাইল কম্পিউটার টেলিভিশন এগুলো। আর ন্যানো টেকনোলজি হলো টপ টু বটম, টপ বটম টু টপ প্রযুক্তি, বটম টু ক্ষুদ্র হতে বড়। ন্যানো প্রযুক্তির সাথে ন্যানোটা স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি। এই যে এখানে যে তুমি কতগুলো এখানে রম র্যাম দেখা যাচ্ছে কম্পিউটারে, মেমোরি, এগুলো কিন্তু অনেক বড় বড় মেমোরি, কিন্তু এই মেমোরি গুলো ছোট হয়ে আসছে। যেমন তোমাদের মোবাইলের মেমোরি কার্ড, একটা মোবাইলের মেমোরি কার্ড আগে 1 GB ছিল, সেই মেমোরি কার্ড এখন 16 GB পর্যন্ত হতে পারে, 32 GB পর্যন্ত হতে পারে, কিন্তু 512 GB পর্যন্ত আছে। হ্যাঁ, এগুলা দিন দিন বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই ন্যানো টেকনোলজির কারণে হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণের ক্ষমতা দিন দিন বাড়ছে। এই হার্ড ডিস্ক ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন বাজারে টেরাবাইটের হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে। 2011 সালে মার্চে এক সমীক্ষা দেখা যায় প্রায় 1300 আইটেমে ন্যানো টেকনোলজি ব্যবহার দেখা যায়। এখন বর্তমানে আরো বাড়বে, এখন তো 2020 সাল, কিন্তু একটা এখানে জরিপ আছে 2011 সালে, তখন 1030 আইটেমে, আমরা যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি, 1300 আইটেমে ন্যানো টেকনোলজি ব্যবহার হয়। যেমন এখানে চিপস, তোমাদের যেমন এখানে তোমাদের মেমোরি ডিভাইস, কম্পিউটার, মোবাইল ইত্যাদি দিয়ে জাতীয় অনেক ডিভাইসে, এই যে দেখো ন্যানো টেকনোলজির ব্যবহার। দেখো পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন শিল্প, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার দিন দিন বাড়ছে। দেখো রাসায়নিক শিল্পে যেগুলো কেমিক্যাল থাকে, রসায়ন, সানস্ক্রিনে ব্যবহৃত বিভিন্ন বোতলে ফলক দেওয়া, এখানে কেমিক্যাল তৈরি করে এগুলো। এই যে লোহার মধ্যে ফলক দিচ্ছে, দেখো লোহা জগ জগ করতেছে না, এই যে এগুলো পাওয়াবে। খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে, বিভিন্ন সার তৈরির কাজে ব্যবহার করা হয়। দেখো সুন্দর সুন্দর, দেখো ডেয়ারি মিল্ক, বিভিন্ন এগুলো ছেলেরা সবাই পছন্দ করে, এগুলো আমরা পছন্দ করি স্যার, সবাই পছন্দ করে, ছেলে নয় স্যার, মেয়েরা সবাই করে, সবাই করে, আমি করি না, আমি করি না, হ্যাঁ ঠিক আছে, আমি করি। এই যে চিপস এর মধ্যে স্যার 8 টাকার বাতাস, 2 টাকার চিপস, এই তো একা কে চিপস আর এটা একই, সবাই তো খাইছে, সবাই কি ন্যানো টেকনোলজি জানে, এটা বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য খুব প্রিয় খাবার এগুলো। জি স্যার, আমাদের জন্য স্যার, জি স্যার আমাদের জন্য আর কি, আমার ছোট এগুলো তো সবার জন্য, সবার জন্য, ঠিক আছে। এখন চিকিৎসা সিদ্ধ, দেখো ওষুধ তৈরির আণবিক গঠনে, এটা দেখো ওষুধ, ওষুধের মধ্যে অনেক কোনো পরমাণু থাকে, তুমি তোমাকে বাল করে দিচ্ছি, দেখো এই আণবিক গঠনে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাত পা তৈরিতে দেখে এই প্রযুক্তি ব্যবহার হয়, মানুষের হাত নাই পা নাই, এগুলো ব্যবহার করে মানুষ এখন সার্জিক্যাল যন্ত্রপাতি তৈরি করে, যে তৈরি করা কি প্রযুক্তি ব্যবহার করে এই যন্ত্রগুলো তৈরি করা, সার্জিক্যাল যন্ত্রপাতি যেগুলো অপারেশন করা হয়, সিজার করা হয়, এই যন্ত্রপাতি তৈরি করা হয় ন্যানো টেকনোলজি ব্যবহার করে।
ওষুধ দেখো, ওষুধের ভিতরে অনেক কিছু কেমিক্যাল থাকে, একটা ওষুধের মধ্যে অনেক ক্যাপসুল দেখো, এখানে ক্যাপসুল অনেক কেমিক্যাল, এগুলো কভার। এরপর দেখো এগুলো ভিন্ন অনুপ্রমাণ গবেষণা। এরপর দেখো তোমাদের এই যে ভিন্ন ওই যে সার্জিক্যাল সার্জিক্যাল মাস্ক বলো অথবা গ্লোভস বলো অথবা ভিন্ন রূপের অঙ্গ প্রত্যঙ্গ, এটা কান্নার মতো লাগছে। দেখো ইলেকট্রিক শিল্পে ইলেকট্রিক যন্ত্রপাতি বিদ্যুৎ খরচ কম হয়, ওজন আকৃতি ছোট করে কার্যক্ষমতা দক্ষতা বৃদ্ধিতে ন্যানোটেকনোলজি ব্যবহার করা হবে। যে ন্যানোটেকনোলজি ব্যবহার করে একটা হেলিকপ্টার তৈরি করা হয়েছে, এখানে ছোট ওটা দিয়ে অনেক কাজ করা যায়। তুমি এখান থেকে বসে অন্য জায়গায় বোমা মেরে মেরে দিয়ে আসতে পারবে। দেখো জ্বালানি শক্তি ব্যাটারি শিল্পে অধিক উন্নত ও টেকসই সাশ্রয়ী মূল্যের সৌর কোষ ব্যাটারি তৈরি করা হয়। এখন ব্যাটারি দেখো আগের যুগে ব্যাটারি আমরা দেখছি যে অনেক বড় বড় ব্যাটারি একজন মানুষ লাগতো, এখানে বিভিন্ন সাল তৈরি করেছে ইত্যাদি। সরু প্যানেল দেখো, সরু প্যানেল বিরাট আকার, বিরাট জায়গা, এটা দিয়ে বিভিন্ন গ্রামগঞ্জ গুলো আছে দেখো, সৌর বিদ্যুৎ দেখা বলে। এরপর আছে ব্যাটারি দেখো, একটু দেখা যাবে এই ব্যাটারি সৌর প্যানেল ছোট হয়ে আসছে, এই ব্যাটারি ছোট হয়ে আসছে দেখো। খেলাধুলার সরঞ্জাম তৈরিতে খেলাধুলার সামগ্রী আছে একটু বাড়াতে এবং টেনিস বলের ব্যালেন্স করতে ব্যবহার করা হয়। তুমি মিউট করে রাখো। কার্বন নেগেটিভ দ্বারা ফ্ল্যাট প্যানেল তৈরিতে অতি ক্ষুদ্র সিপ সেপ ছোট ছোট সিপ সেপ মতো মেমোরি ধারণ ক্ষমতার গতি দক্ষতা বৃদ্ধিতে ব্যবহৃত হয়। এই যে দেখো ল্যাপটপ ছোট, একেবারে হাতের তালুতে ল্যাপটপ ছোট হয়ে আছে মোবাইলের মতো, এগুলো বিভিন্ন হার্ডওয়্যার তৈরিতে আমরা ব্যবহার করে থাকি। ন্যানো রোবট তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে অতি ক্ষুদ্র রোবট তৈরির প্রচেষ্টা শুরু হয়েছে। এ ধরনের ন্যানো রোবট শরীরের অভ্যন্তরে অস্ত্রোপচার করতে সক্ষম হয়, কাটাছিলার কাজ অস্ত্রোপচার। এগুলো স্যার রিয়েল মনে আছে? রিয়েল এগুলো এখন বর্তমান হচ্ছে। এবং এই যে বাইপাস সার্জারি বলে হাড়ে চিকিৎসা করা হয় না, তুমি এখানে পায়ের নিচে শিরা দিয়ে টুকিয়ে দেওয়া হয়, এই রিং পরে যে রিং রিংটা টুকিয়ে দেওয়া হয়, এটা কম্পিউটার দ্বারা কোন দিকে যায় শরীরে রিং। হ্যাঁ এগুলো যে ব্লকটা কি করা হয়, ব্লকটা পরিষ্কার করা হয় রক্ত চলাচলের জন্য। এটা নির্মাণের কাজ আমরা জানা তৈরিতে বিভিন্ন প্রকার ব্যাটারি হাইড্রোজেন আয়নের ফুয়েল সেল তৈরিতে প্রযুক্তি ব্যবহার হয়। এই দেখো এগুলো ছোট হয়ে আসছে দেখো ব্যাটারি গুলো। অসুবিধা দেখো এই প্রযুক্তির পণ্য সমূহ ব্যয়বহুল, আণবিক শক্তি সহজলভ্য হয়ে যেতে পারে যা বিপজ্জনক, জ্বালানি তেল ও মূল্যবান ধাতুর দাম কমে যেতে পারে যা অর্থনীতিতে নতুন মেরুকরণ হতে পারে, মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সম্ভাবনা আছে। এখন তোমাদের শ্রেণী মূল্যায়ন, এখন তোমরা কথা বললে একজন একজন, এই যে কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়াকে পরিশোধিত করে বর্জ্য উপাদানকে অপসারিত নির্মূল করতে নির্মল বায়ুতে প্রভাবিত করে কোন প্রযুক্তি
সমান কত পদার্থের আণবিক পর্যায়ে পরিবর্তনের নিয়ন্ত্রণ করার বিদ্যা কোনটি? সম্পযুক্ত হচ্ছে ছোট উপাদান মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্ট কে কি বলে? পাতলা ক্ষুদ্র আণবিক পর্যায়ে গবেষণা প্রযুক্তি ব্যাখ্যা করা, এটা একদম ব্যাখ্যা করা এখন কি কথা বলো? আমি বলি এটা একটা অনুধাবনপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন লেখার নিয়ম হলো তোমাকে আগে জ্ঞান দিতে হবে। জ্ঞান মানে কাহাকে বলে? তার লিখে দেখাই আগে। আণবিক মানে ন্যানোটেকনোলজি কি? ন্যানোটেকনোলজি কাহাকে বলে লিখতে হবে দেখো। এটুকু লাগলো হবে তোমাদের একশত কোটি ভাগে এক ভাগকে ন্যানো বা ন্যানো স্কেল বলা হয়। এরপর ব্যাখ্যা উদাহরণ হিসেবে বলা যায় ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে, একটি হলো উপর থেকে নিচে, অপরটি হলো নিচ থেকে উপরে। টপ টু বটম কেটে ছোট ছোট করে না না কি কঠিন সহজ। আর তুমি যখন অঙ্ক করবে একটু কঠিন লাগবে। আর বড় টপ হলো কুব্ধ কুব্ধ আকার জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা হয়। একক ন্যানোটেকনোলজি কাকে বলে বলে? আবার এই যে কিছু করে আগে বলছি ন্যানোটেকনোলজি বলে একজন তার আনোয়ার মোস্তফা বলো। আনোয়ার মোস্তফা বলো। আমি বলবো স্যার তাহলে যেকোনো একজন বলো। হলো দ্রুত প্রকৌশল এবং প্রযুক্তি যা পরিচালিত হয় ন্যানো স্কেলে, যেটি এক থেকে একশো বললে ভাই আমরা বাকিরা শিখতে পারুম ভাই। দেখো দুই নম্বর আবিষ্কার করার নাম কি? কত সালে?
ব্যাখ্যা করে যেটা আগে বলছি প্রশ্নটা দলগত কাজ ন্যানোটেকনোলজি ব্যবহার করে আমরা কি কি সুবিধা পেতে পারি বর্ণনা করো কদল কার্য শিল্পে ন্যানোটেকনোলজির গুরুত্ব আলোচনা করো বাড়ির কাজ ন্যানোটেকনোলজি কিভাবে আমাদের জীবনযাত্রার মান উন্নত করছে আজকের পাঠ অনুসারে বর্ণনা করো তোমরা লিখে ফেলবা খাতায় বানিয়ে বানিয়ে ন্যানোটেকনোলজির বিভিন্ন সুবিধা অসুবিধা গুলো আজকে তালিকা তৈরি করে নিয়ে আসবে এরপরে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল স্যার ইউটিউব থেকে স্যার টাকা কামানো যায় মনে হয় স্যার আপনি না টাকা আছে সব ফ্রি সবাইকে ধন্যবাদ স্যার একটু দেখো এখানে তোমাদের জন্য মুক্তপাঠ এটা মুক্তপাঠ মুক্তপাঠ গব বিডি তোমাদের অনেক লেকচার আছে এখানে সহজে যে কোনো বিষয়ে আর কানেক্ট এডু বিডি এখান থেকে তোমাদের আরে বলি কি স্যার এটা কি বিনামূল্যে হবে এ সব বিনামূল্যে হবে এখানে তোমাদের সব ক্লাসের লেকচার পাওয়া যাবে সব ক্লাসের লেকচার দেখো এখন আমি ফিনিশিং দিয়েছি তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত কি আপনি তৈরি করছেন হ্যাঁ আমি সুন্দর লাগছে স্যার আপনাকে তাহলে দেখো তাহলে আজকে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আগামী শনিবারে ক্লাসে 10:40 মিনিটে জয়েন করবে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম।